এদিকে সাবারে আসলে কাউসার হোসেন নামের এক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগরের ডেডিকেট অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা দুপুর একটা থেকে ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে এ সময় মহাসড়কের দুপাশে তীব্র যানজট সৃষ্টি হয় তারা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন সোমবার দুপুরে শ্রমিক বিক্ষোভে আসুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ম্যাঙ্গো টেক্স লিমিটেডের সুইং অপারেটর কাউসার হোসেন খান নিহত হয় এ সময় চারজনগুলি বৃদ্ধসহ আহত হয় কমপক্ষে তিরিশ জন